শুক্রবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 5 নম্বর ইসলামাবাদ আদিবাসী পাড়ায় শ্রী শ্রী চড়ক পূজা উপলক্ষে মেলার আয়োজন করা হয়। এবছর এই মেলা 102তম বর্ষে পদার্পণ করল। এদিন বিভিন্ন প্রান্ত থেকে আদিবাসী মানুষরা উপস্থিত হন। শ্রী শ্রী চড়ক পূজা উপলক্ষে এদিন আদিবাসী সম্প্রদায়ের মানুষ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এদিন এই মেলায় উপস্থিত ছিলেন বর্ধমান পৌরসভার পৌরপতি পরেশ চন্দ্র সরকার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। উপস্থিত আদিবাসী সম্প্রদায়ের মানুষ পৌরপতি পরেশ চন্দ্র সরকারকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেন। বর্ধমান থেকে পম মহন্তের রিপোর্ট, আনন্দ বার্তা।